দু এক জায়গায় কিছু বেঈমান থাকে যারা চায় না এগুলো হোক, এটা সব জায়গায় থাকবে। এটা আবু জাহেল যখন ছিল তখন মোহাম্মদ ছিল, ফেরাউন যখন ছিল তখন মূসা ছিল, যেই জমানায় মূসা থাকে ওই জমানায় ফেরাউন থাকবেই, যেই জমানায় মোহাম্মদ থাকে ওই জমানায় আবু জাহেলও থাকবেই, যেই জমানায় আল্লাহওয়ালা বুজুর্গরা ইমানদাররা থাকবে ওই জমানায় কিছু নাস্তিকরা থাকবে, এটা স্বাভাবিক। তবে এটা মনে রাখতে হবে, নাস্তিকরা যতই বিরোধিতা করুক ইসলামের সূর্যের আলোকে কোনোদিন নিভিয়ে দিতে পারবে না, ওরা যত ইসলামের বিরুদ্ধে কথা বলতে চেষ্টা করুক ইসলামের আলো কোনোদিন তাদের চিল্লানিতে নিভবে না। ইসলামের দায়িত্ব আল্লাহ পাক তার নিজের কুদরতি হাতের ভিতরে নিয়ে নিয়েছেন, এই জন্য আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, এই দেশে যদি আবু জাহেল ওতবা সাইবা এবং ফেরাউনদের চেলা চামুন্ডা থাকতে পারে, আমাদের এই দেশে নাস্তিক মুরতাদ বেঈমানদের এই কথাও জানা উচিত, মুহাম্মদুর রাসূলুল্লাহর রুহানি সন্তানদের কিন্তু অভাব নাই। বেঈমানরা যতদিন থাকবে মুমিনের ঈমান ততদিন থাকবে। আমরা ভয় করি কাকে জোরে বলো? লড়াইয়ের ময়দানে যদি আমাদের যাওয়া লাগে ইমানের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, একাত্তরে যেমন স্বাধীনতার জন্য আন্দোলন করেছি, 52তে যেমন ভাষার জন্য আন্দোলন করেছি, আমাদেরকে যদি ইমানের জন্য প্রয়োজনে আবার আন্দোলন করা লাগে, আপামর জনতা স্কুল কলেজ নাই, আওয়ামী লীগ বিএনপি নাই, প্রত্যেকটা মুসলমান হিসাবে ইমানের জন্য লড়াই করা আমাদের ইমানই দায়িত্ব, ঠিক কিনা? জোরে বলো আল্লাহ আমাদের ইমানকে বুলন্দ করুক, জোরে বলেন আমিন। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে, কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? ভয় পাবো কাকে? গরম লাগতেছে নাকি? শীত লাগতেছে? কি লাগে বলেন? আরাম আরাম বলেন, কি লাগে? আরাম, গরমও নাই শীতও নাই, আছে কি? আরাম, আলহামদুলিল্লাহ। অল্প মুক্তাসার আলোচনা, এই যে এইভাবে যদি দাঁড়ায় থাকেন এখানে মানুষরা বসতে দেখতে ডিস্টার্ব, দাঁড়িয়ে আছেন যারা বসার জায়গা থাকলে বসেন, পিছনে ডানে বায় কিছু কিছু জায়গা আছে, এই যে জায়গাগুলো পূরণ করলেও তো হয়, কিছু কিছু জায়গাগুলো পূরণ করলেই তো মানুষের কষ্ট হয় না। এরপরে যদি দাঁড়ায় থাকে দেখতে পারেন, দাঁড়ায় থাকেন কোনো আপত্তি নাই, কারণ গানের প্যান্ডেলে যেহেতু দাঁড়ায় দাঁড়ায় অনেক মানুষ দেখতে পারে সারা রাত, ঠিক না? মাহফিল এক ঘন্টার জন্য দাঁড়ায় থাকতে বেশি কষ্ট হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে, আজকের এই মাহফিলকে, সব কিছুকে আল্লাহ পাক যেন কবুল করে, বলেন আমিন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি মুখতাসার সম্পর্ক, এই আলোচনা সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ, আয়াত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের দয়া চাই, আমলের নিয়তে যেন আল্লাহ পাক শোনার এবং বলার তৌফিক দান করে।
ভাইরা, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে জীবনের জীবনকে তিন ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ করেন। প্রত্যেকটা মানুষের জীবন তিন ভাগ। আমাদের কাল আমরা পড়েছি তিন কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। মানুষের এই তিন ভাগে মানুষের জীবনকে ভাগ করা, একটা হচ্ছে বাচ্চাকাল দুর্বল, আরেকটা হচ্ছে যৌবনকাল, একটা হচ্ছে বৃদ্ধকাল। মানুষকে আল্লাহ পাক তিন কাল দেন। কোন কোন মানুষ তিন কালের এক কাল পায়, দুইটা পায় না। কেউ দুইটা পায়, তিন নম্বরটা পায় না। কেউ তিনটাই পায়, আবার কেউ কোনোটাই পায় না। এটা মালিকের হিসাব, কাকে আমি আল্লাহ তিনটা দেব, কাকে একটা দেব, কাকে দুইটা দেব। আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফা ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কদীর। বান্দাদেরকে ডাক দিয়া বলে, বান্দা, তোমাদের রব তোমাদেরকে বানাইলো। কেমনে বানাইলো? বলে, তোমাদের রব তোমাদেরকে সৃষ্টি যখন করেন দুর্বল ভাবে, খালাকাকুম মিন দুফিন, দুর্বল করে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়। এ মুসলমান, আপনার আমার মতো দুর্বল কোনো বাণী নাই, কোনো প্রাণী নাই, কোনো পশু নাই, কোনো সৃষ্টি জগতের ভিতরে আর কেউ নাই। একটা গরু, একটা ছাগল, একটা বকরি, একটা শিয়াল, একটা বিড়াল, এই জাতিগুলো যখন জন্মের পর জন্ম হয়, জন্মের পর বাচ্চাগুলো দুর্বল থাকে না। এই বকরিটা কিভাবে মায়ের স্তন থেকে দুধ খাবে এটা তার ভালো মতো জানা, একটা গরু তার মায়ের স্তন থেকে কিভাবে দুধ খাবে এটা তার জানা, একটা গরু সামনে কি পাইলে খাবে কি পাইলে খাবে না এটাও তার দেমাগের ভিতরে আল্লাহ দিয়ে দিছেন। কিন্তু মানুষ এত দুর্বল, এই বান্দাটা জন্মের পরে যখন দুর্বলতা প্রকাশ পেয়ে যায়, বাচ্চাটা কান্নাকাটি ছাড়া অন্য কোনো কিছু করতে পারে না। নানি অথবা দাদি যদি মায়ের স্তনে মুখ না লাগায় দেয়, বাচ্চা দুধও খাইতে জানে না, কারণ বাচ্চা দুর্বল। একটা একটা গরুর বাছুর, একটা ছাগলের বকরির বাচ্চা, এ যখন জন্মের পর হয়, এ হাঁটবে কিভাবে তাকে কেউ শিখায় দেওয়া লাগে না। এই বাচ্চাটা নিজের থেকে শেখার জন্য চেষ্টা করে, দাঁড়ানোর জন্য চেষ্টা করে এবং হাঁটার জন্য সে সফল হয়। একটা পাখিও জন্মের পরে উঠতে পারে, তাকে উড়ানো শেখা লাগে না, খাওয়ার শেখা লাগে না, কিন্তু মানুষ হাঁটতেও জানে না, খাইতেও জানে না, নড়তেও জানে না, জানে কি বলে ওয়া ওয়া করে কান্নাকাটি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের ভিতরে সব থেকে তোমাদেরকে আমি আল্লাহ দুর্বল বানাইলাম। ওয়াকানাল ইনসানু দাঈফা, প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ দুর্বল বানাইলাম, এমন দুর্বল আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এমন দুর্বল করলেন, প্রত্যেকটা বান্দা দুর্বল। আল্লাহ পাক এরপরেও দুর্বলটাকে আল্লাহ পাক দাম দিয়ে দিছেন। আল্লাহর কাছে সমস্ত মাখলুকাতের ভিতরে সবচেয়ে দামি মাখলুকাত কে, জোরে বলেন তো? এটাকে বলা হয় আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাতের মতো দামি আর অন্য কোনো প্রাণী নাই। আল্লাপাক যদিও বান্দাকে দামি বানাইছেন কিন্তু দুর্বল বানাইছেন, যদিও বান্দাকে দুর্বল বানাইছেন কিন্তু আল্লাপাক দামি বানায় দিছে। আল্লাহর কাছে বান্দা দুর্বল, কিন্তু দুর্বল হলেও আল্লাহর কাছে অন্য অন্য সব সৃষ্টি জগৎ থেকে মানুষের প্রতি মহাব্বত মালিকের বেশি। আল্লাপাক ডাক দিয়া বলে, ক্বাল রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, দুনিয়ার জিন্দগিতে আমি আল্লাহ খলিফা নিযুক্ত করতে চাই। রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে ডাক দেয়া বলে, মালিক, কি দরকার? এই বান্দারা দুনিয়ার জমিনে কলহদন্ন করবে, হানাহানি করবে, মারামারি করবে, একজনের জায়গা নিয়ে আরেকজন ছুটবে, ভাই বোনকে জায়গা দিবে না, ভাই ভাইকে জায়গা দিবে না, এদের ভিতরে দ্বন্দ্ব, এদের ভিতরে মারামারি, রক্তপাত ঘটাবে, দরকার নাই কষ্ট করে বান্দাকে বানানোর আর দুনিয়ার জমিনকে রক্তে রঞ্জিত করার। রব্বুল আলামিন জবাব দিয়া বলে, ইন্নি আ'লামু মা লা তা'লামুন, হে বান্দা, হে ফেরেশতা, আমি আল্লাহ যতটুকু জানি তোমরা ততটুকু জানো না। আমি আল্লাহ পাক জানি বান্দাকে বানানোর পর বান্দা কি করবে। আল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহ যদিও বান্দাকে দুর্বল বানাইলাম, গুনাহগার বানাইলাম,
দেখবেন আপনার নাতি পুতি যদি অনেক সময় থাকে দাদারা নাতিদেরকে ইচ্ছা করে মারে, ইচ্ছা করে গালে টান দেয়, ইচ্ছা করে চিমটি দেয়, অনেক সময় নানারা নাতিদেরকে ইচ্ছা করে দুষ্টামি করে চিমটি দিয়া কান্না করায়। কেন বলে নাতি কান্না করে এটা দেখতে মজা লাগে, গালটা সুন্দর, গালটার একটু টিপ দিয়া লাল করে ফেলায় দেখতে ভালো লাগে। একবার দুইবার তিনবার চারবার যখন নাতিরে কান্না করায় রাগ করায়, এখন নাতি যখন হাও মাও করে কান্না করে, এবার নানা কি করে, এতক্ষণ যে দুষ্টামি করে আঘাত দিল ব্যথা দিল, এখন এই ব্যথার তুলনায় আদর করে বুকের ভিতরে জড়ায় বাচ্চাকে চুমা খায়। ঠিক কিনা জোরে বলে, কেন চুমা খায় বলে, এতক্ষণ মারলাম এটা আদরের মারা, এটা আমি ইচ্ছা করে মারছি এই কারণে আমার নাতনিটা কানবে নাতিটা কানবে আমি আদর করব, এখন মজা লাগে আদর করতে। রব্বুল আলামিন বলে আমার বান্দা এত মহাব্বতের বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছাকৃত মাঝে মাঝে হোঁচট খাওয়ায় দেই, বান্দার সামনে আসবাবে মাসিয়া দিয়া দিলাম, বান্দাকে আমি আল্লাহ গুনাহের মজাও দিনের ভিতরে দিলাম, বান্দাকে আমি আল্লাহ আবার গুনাহের সাজাও বান্দার দিলের ভিতরে দিয়া দিলাম। বান্দা এখন একদিকে জান্নাতের লোভ, বান্দার আরেকদিকে জাহান্নামের ভয়। বান্দা একবার গুনাহ করে, দুইবার গুনাহ করে, তিনবার গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিন আমি আল্লাহ একজন তো উপর থেকে দেখতেছি। দেখবেন বাচ্চা কাচ্চা যখন হাঁটে বাচ্চারা একবার পড়ে যায়, বাবা সব সময় কিন্তু ধরে ধরে হাঁটায় না, একবার ধরে আবার ছাড়ে। বাচ্চা যখন পড়ে যেতে লাগে, বাচ্চা পড়ে গেলেও একটু ব্যথা পেলেও বাবা আবার বাচ্চাকে কোলে তুলে হাঁটা শেখায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যদিও মাঝে মাঝে একটু হোঁচট খাওয়ায় দেয়, আল্লাহ ডাক দিয়া বলে হে দুনিয়ার ফেরেশতা, যেই বান্দাটা এতক্ষণ পর্যন্ত গুনাহের ভিতরে নিমজ্জিত, ওই বান্দাটা গুনাহ করার পর বান্দা আমি আল্লাহর দরবারে এখন তার দিলের ভিতরে নফসা আলিয়াতের ভিতরে এখন খারাপ লাগে। বান্দা সকালে গুনাহ করলো, রাত্রে গুনাহ করলো, দুপুরে গুনাহ করলো, বান্দা গভীর রাত যখন হয়ে যায় এখন বালিশের সঙ্গে মাথাটা লাগায় এখন ডাক দিয়া বলে মালি আমি না জেনে গুনাহ করলাম, জেনে গুনাহ করলাম, প্রকাশ্যে গুনাহ করলাম, অপ্রকাশ্যে গুনাহ করলাম, হোঁচট খায় গেলাম বুঝি নাই, বন্ধুর পেরেশানি, বন্ধুর চাপাচিপিতে, বন্ধুর খায়েশাতের কারণে, নফসের খায়েশাতের কারণে গুনাহের ভিতরে জড়ায় গেলাম, আল্লাহ আল্লাহর কাছে রখন বান্দা এখন চোখের পানি ছেড়ে মাফ চায় আর কান্দে। আল্লাহ বলে আমি আল্লাহ ইচ্ছাকৃত গুনাহ যদিও বান্দা করছে অনিচ্ছাকৃত করছে, কিন্তু গুনাহ করার পর যখন চোখের পানি ছেড়ে রাত দুইটার দিকে আমি আল্লাহকে ডাকলো, এখন এই বান্দাটাকে আমি আল্লাহ চোখের পানিগুলো দেখতে পারি না, বান্দার চোখের পানি আমি আল্লাহর কুদরতের হাতে মুছে বান্দাকে আমি আল্লাহর রহমতের চাদরে ঢেকে নে, এই বান্দাকে আমি আল্লাহ এখন আদর করি আগের চাইতেও বেশি, কারণ বান্দার গুনাহের আগের জিন্দগি ছিল আরেক, এখন জিন্দগি অন্যরকম, বান্দা আগের আর পরের জিন্দগি দিয়াক না, বান্দা আগে গুনাহগার ছিল বান্দা এখন নেককার হয়ে গেছে, বান্দা আগে গুনাহ করতো বান্দা এখন গুনাহ করে না, বান্দা আগে দাড়ি কামাইতো এখন বান্দা দাড়ি রাখে, বান্দা আগে গান শুনতো এখন বান্দা গজল শুনে, বান্দা আগে গানের ডিজে পাঠাতে যাইতো এখন বান্দা মাহফিলে আসে, বান্দা যখন বুঝলো এটা গুনাহ, এটা হারাম, এটা সৌদ, এটা নাজায়েজ, যখন এটা বুঝার পরে নেকের কাজের ভিতরে বান্দা ঝোঁক দিয়া দেয়, আমি আল্লাহ বান্দাকে সব গুনাহ মাফ করে আসমানের ফেরেশতার চাইতেও দামি বানায়া দেয়। আল্লাহর কাছে বান্দার দাম, যদিও বান্দা দুর্বল এরপরেও আল্লাহর কাছে বান্দার কেমন দাম, আল্লাহ বলে আমি আল্লাহ দুনিয়ার জিন্দগিতে বান্দারে এমন দুর্বল বানাইলাম, এমন দুর্বল আমি আল্লাহ অন্য কোনো বাণীর অন্য কোনো জাতিকে বানাই নাই, কিন্তু মুসলমান বান্দা দুর্বল হইলেও আমি আল্লাহ সব কিছুর উপরে বান্দাকে শ্রেষ্ঠত্ব দিলাম, যার কারণে টোটাল ফেরেশতাদেরকে জিন জাতিদেরকে বললাম উসজুদু লি আদম, আর কাউকে নয়, তোমাদের যদি সেজদা করা লাগে একমাত্র আদমকে সেজদা করে দাও। গোটা ফেরেশতার উপরে আমি আল্লাহ আদমের সম্মান বাড়াইলাম, সব মানুষগুলো সব ফেরেশতাগুলো সব জিন্নাতগুলো সেজদা করে, একজন মাথা উঁচু করে দাঁড়ায়ছে, তুমি কেন দাঁড়ায় থাকলে, কলামা মানা কাল্লা তাসজুদা ইদা আমারুতুক, কোন জিনিসটা তোমাকে নিষেধ করলো, আমি আল্লাহর আদেশ থেকে তোমাকে বাধা দিল, তুমি আদমকে সেজদা করো না। শয়তান ডাক দিয়া বলে আল্লাহ তোমার যুক্তির সঙ্গে আমার যুক্তির মিলে না, বলে যুক্তি আবার কি, আমি আল্লাহ আদেশ করলাম এখানে যুক্তি দিলে চলে না,
মনে রাখবেন, ইসলাম কোনোদিন যুক্তি দিয়া পালন করা যায় না। ইসলাম বানানোর কারণ পালন করার ব্যাপারে কোনো বান্দা যদি যুক্তি আর তর্ক খুঁজে দলিল খুঁজে, ওই বান্দাটার ভিতরে শয়তানের ভিতরে কোনো তফাত নাই। বিনা যুক্তিতে বিনা দলিলে মানতে হবে ইসলাম সত্য, ঠিক কিনা জোরে বলেন। এটা হলো ইমানদারের ইমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি মুমিন ইমান রাখবে, বান্দা বিশ্বাস করবে আল্লাহ এখানে যুক্তি তর্ক ঠিক নাই, আল্লাহ পাক যেটা বলছেন এটা আমার দেমাগের ভিতরে নাও যদি ঢুকে বুঝতে হবে এটাই সত্য ঠিক কিনা। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে উম্মতের জন্য হারাম করেছেন,